সবাইকে সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। অনেকে আমাদের কাছে জানতে চেয়েছো তোমার সার্টিফিকেটে বানান ভুল, অথবা জন্ম নিবন্ধনে বানান ভুল, অথবা ভোটার আইডি কার্ডে বানান ভুল। যখন বিশেষ করে তুমি বা তোমরা কেউ বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাবো, অথবা নৌবাহিনী অথবা বিমান বাহিনীতে, যে বাহিনীতে তুমি যাও না কেন, সেটা অফিসার পদের জন্য অথবা সৈনিক পদের জন্য, তোমার প্রত্যেকটা পেপারসে অর্থাৎ তোমার প্রত্যেকটা সার্টিফিকেট, জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি কার্ড প্রত্যেকটা জায়গায় তোমার একই নাম থাকতে হবে, একই স্পেলিং থাকতে হবে। যদি এর বাইরে যদি কোনোটা যদি মিল না থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে ওটা ঠিক করে নিতে হবে। কারণ যদি ধরে নাও তোমার জন্ম নিবন্ধনে এক নাম আছে, তোমার এসএসসি সার্টিফিকেটে এবং এসএসসি সার্টিফিকেটে আরেক নাম আছে, তাহলে মানুষ বুঝবে কি করে যে ওটা তোমার? আবার দেখা যায় অনেকের জন্ম নিবন্ধনের সঙ্গে এসএসসি সার্টিফিকেটের ঠিক আছে, বাট ভোটার আইডি কার্ড ভুল, তাহলে তখনও তোমাকে তারা চিনবে কি করে যে ওটা তুমি? সে কারণে যখন তুমি বা তোমরা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই তোমার জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড এবং যতগুলো সার্টিফিকেট আছে সব জায়গায় তোমার নাম এবং তোমার পরিচয় এক হতে হবে। যদি এক না হয়, সেক্ষেত্রে তুমি অবশ্যই বোর্ডে যোগাযোগ করতে পারো, শিক্ষা বোর্ড আছে, অথবা জন্ম নিবন্ধন ঠিক করার জন্য তোমার উপজেলা বা জেলা পর্যায়ে যেখানে অফিস আছে সেখানে যোগাযোগ করে তুমি পেপারসগুলো আগে থেকে ঠিক করে নিয়ে রাখতে পারো। যদি পেপারসগুলো ঠিক যদি না হয়, তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষার দিনে গিয়ে তুমি বিপদের সম্মুখীন হবা। অর্থাৎ অনেক ক্ষেত্রে কিন্তু অনেক প্রার্থীকে পরীক্ষা দিতে দেয় না, তার মাঠ থেকে বিদায় করে দিয়ে দেয়। যেহেতু তোমরা স্বপ্ন দেখো বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার হবা, নৌবাহিনীর অফিসার হবা, বিমান বাহিনীর অফিসার হবা, অথবা সামরিক বাহিনীর সৈনিক হয়ে দেশে বা নিযুক্ত করবা নিজেকে, সেহেতু পরীক্ষার আগে যখন তুমি অংশগ্রহণ করতে যাবা এই পদগুলোতে, অবশ্যই তুমি তোমার পিএসসি, জেএসসি, এসএসসি, এসএসসি এবং ভোটার আইডি কার্ড সঙ্গে তোমার জন্ম নিবন্ধন, এই কাগজগুলো সব জায়গায় যাতে তোমার নামগুলো ঠিক থাকে, তোমার বাবার নাম যাতে ঠিক থাকে, তোমার মার নাম যাতে ঠিক থাকে। আশা করি ভিডিওটি অবশ্যই সবার ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবা। ধন্যবাদ সবাইকে।